হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি ইব্রাহিম খলিলুর জামান, আইকন একাডেমি আর মাল্টিমিডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটি, আর উপভোগ করো আমাদের নতুন নতুন ভিডিওগুলো। বন্ধুরা, এ পর্যায়ে তোমরা স্ক্রিনে একটি গাড়ি দেখতে পাচ্ছ, সামনে মিস্টার মেকিকে দেখতে পাচ্ছ এবং নিচে একটি বাক্য দেখতে পাচ্ছ। বাক্যটি হচ্ছে, মিস্টার মেকি ইজ এন্টারিং ড্যাশ দা কার। আমরা এইমাত্র দেখলাম মিস্টার মেকি গাড়িটির মধ্যে প্রবেশ করেছে। কোনো কিছুর ভিতরে থেকে গদি বোঝালে ইন্টু বসে, সুতরাং ড্যাশের স্থলে বসবে ইন্টু। এরপর যে তোমরা আরো একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, নাও হি ইজ ড্যাশ দা কার। মিস্টার মেকি গাড়িটিতে প্রবেশ করার পরে এখন গাড়ির মধ্যেই আছে। যেহেতু কোনো কিছুর ভিতরে অবস্থান বোঝালে ইন বা ইনসাইড বসে, সুতরাং ড্যাশের স্থলে বসবে ইন বা ইনসাইড। এরপর যে তোমরা স্ক্রিনের উপরের দিকে আরো একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, মিস্টার মেকি ইজ গোয়িং ড্যাশ দা কার। আমরা দেখতে পাচ্ছি মিস্টার মেকি গাড়ি থেকে বের হয়ে গেল। যেহেতু কোনো কিছুর ভিতর হতে বাহিরে গতি বোঝালে আউট অফ বসে, সুতরাং এখানে ড্যাশের স্থলে আউট অফ বসবে। এবার যদি তোমরা আরো একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, নাও হি ইজ ড্যাশ দা কার। যেহেতু মিস্টার মেকি গাড়ি থেকে বের হয়ে বাহিরে অবস্থান করতেছে, কোনো কিছুর বাহিরে বোঝাতে আউট অফ আউটসাইড বসে, তাই দেশের স্থলে বসবে আউট অফ বা আউটসাইড। বন্ধুরা, এ পর্যায়ে তোমরা স্ক্রিনে একটি চেয়ার দেখতে পাচ্ছ, চেয়ারের ঠিক কাছে মিস্টার মেকিকে দেখতে পাচ্ছ এবং একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, মিস্টার মেকি ইজ সিটিং ড্যাশ দা চেয়ার। যেহেতু অন্য কোনো কিছুর কাছে হলে বাই বসে, সুতরাং দেশের স্থলে বাই বসবে। বন্ধুরা, এ পর্যায়ে তোমরা মিস্টার মেকিকে চেয়ার থেকে একটু দূরে দেখতে পাচ্ছ এবং একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, মিস্টার মেকি সিটিং ড্যাশ দা চেয়ার। যেহেতু অন্য কোনো কিছু থেকে অল্প দূরত্বে হলে বিসাইড, নিয়ার, নেক্সট টু, ক্লোজ টু বসে, সুতরাং ড্যাশের স্থলে বিসাইড, নিয়ার, নেক্সট টু অথবা ক্লোজ টু বসবে। বন্ধুরা, এরপর তোমরা স্ক্রিনের নিচের দিকে চেয়ার দেখতে পাচ্ছ, চেয়ারের ঠিক পিছনে মিস্টার মিকি রয়েছে এবং একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, মিস্টার মিকি ইজ গোয়িং ড্যাশ দা চেয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি মিস্টার মিকি চেয়ারকে অতিবাহিত করে সামনের দিকে চলে গেল। যেহেতু অন্য কোনো কিছুর পাশ দিয়ে চলে গেলে পাশ বসে, সুতরাং ড্যাশের স্থলে পাশ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা স্ক্রিনে একটি সূর্য দেখতে পাচ্ছ এবং সূর্য চারদিক দিয়ে পৃথিবী পরিভ্রমণ করতেছে এবং নিচে একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান। যেহেতু কোনো কিছু চারদিক দিয়ে বা পাশ দিয়ে কোনো কিছু যদি ঘুরতে থাকে অর্থাৎ পরিভ্রমণ করতে থাকে, সেক্ষেত্রে রাউন্ড বা অ্যারাউন্ড বসাতে হয়, সুতরাং এখানে ড্যাশের স্থলে রাউন্ড বা অ্যারাউন্ড বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ, টেবিলের চারপাশে অনেকগুলো চেয়ার রয়েছে, নিচে একটি বাক্য রয়েছে, বাক্যটি হচ্ছে, দ্য টেবিল ইজ ড্যাশ দ্য চেয়ার। যেহেতু কোনো জিনিস দুইয়ের অধিক জিনিসের মধ্যে থাকলে অ্যামাং বসে, সুতরাং ড্যাশের স্থলে অ্যামাং বসবে। এ পর্যায়ে তোমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দুটি চেয়ার রয়েছে, চেয়ারের ঠিক মাঝখানে একটি বল রয়েছে এবং নিচে একটি বাক্য রয়েছে, বাক্যটি হচ্ছে, দ্য বল ইজ ড্যাশ টু চেয়ার্স। যেহেতু আমরা জানি দুইয়ের মাঝে কোনো কিছুর অবস্থান হলে বিটুইন বসে, সুতরাং এখানে ড্যাশের স্থলে বিটুইন বসবে। বন্ধুরা, এ পর্যায়ে তোমরা স্ক্রিনের নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি একটা গাছের সাথে হেলান দিয়ে রয়েছেন এবং একটি বাক্য দেখতে পাচ্ছ, তার ডান পাশের বাক্যটি হচ্ছে, দ্য ম্যান লিনস ড্যাশ দ্য ট্রি। যেহেতু কোনো কিছুর সাথে হেলান দেয়া বা সংযুক্ত বোঝালে সেক্ষেত্রে অ্যাগেইনস্ট বসে, আর যেহেতু ব্যক্তিটি গাছটির সাথে হেলান দিয়ে রয়েছে, সুতরাং ড্যাশের স্থলে অ্যাগেইনস্ট বসবে। বন্ধুরা, তোমরা এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ, ছোট্ট একটি বাবু সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে এবং নিচে একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, দ্য চাইল্ড ইজ ওয়াকিং ড্যাশ দ্য স্টেয়ার্স। যেহেতু উপরের দিকে চলার গতি বোঝানোর জন্য আপ বসে, সুতরাং এই ড্যাশের জায়গায় আপ বসবে। এ পর্যায়ে স্ক্রিনের ডান দিকে তোমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছ, ছবিটিতে ছোট্ট একটি শিশু সিঁড়ি বেয়ে বেয়ে উপর থেকে নিচে নামার চেষ্টা করছে এবং নিচে একটি বাক্য দেখতে পাচ্ছ, বাক্যটি হচ্ছে, দ্য বয় ইজ ওয়াকিং ড্যাশ দ্য স্টেয়ার্স। যেহেতু নিচের দিকে চলার গতি বুঝলে ডাউন বসে, সুতরাং এ ড্যাশে ডাউন বসবে। বন্ধুরা, এ পর্যায়ে তোমাদেরকে ছন্দে ছন্দে প্রিপারেশন অফ টাইম শিখাবো। দিন ও তারিখে ওয়ান হলে দশক, শতক, মাস, সাল ও ঋতুতে ইন, দিনের একটি অংশ হলে অ্যাট ইন দ্য নিন, পয়েন্ট অফ টাইম হলে সিন্স নিতে হয়, পিরিয়ড অফ টাইম হলে ফর দিতে হয়, অবশ্যই হলে শেষে বাই নিয়ে নিন, ব্যাপ্তি বোঝালে ডিউরিং হবে, হবে ইন উইদিন। তোমরা যদি দিন ও তারিখ পাও তার আগে অন বসাবে, তোমরা যদি দশক, শতক, মাস, সাল ও ঋতু পাও তার আগে ইন বসাবে, তোমরা যদি দিনের একটি অংশ পাও অর্থাৎ মর্নিং, ইভিনিং, আফটারনুন, নাইট, তার আগে তোমরা অ্যাট বা ইনডা বসাবে, তোমরা যদি পয়েন্ট অফ টাইম পাও সকাল আটটা থেকে, শনিবার থেকে, জানুয়ারি থেকে, এভাবে তোমরা যদি পয়েন্ট অফ টাইম পাও তার আগে সিন্স দিবে, আর তোমরা যদি পিরিয়ড অফ টাইম পাও যেমন দুই ঘন্টা ধরে, দুই দিন ধরে, তিন মাস ধরে, দশ বছর ধরে,
তোমরা তার আগে ফর বসাবে। অবশ্যই হোলের শেষে বাই নিয়ে নিন, অর্থাৎ তোমরা যদি এ ধরনের জাতীয় কোনো কথা পাও, অর্থাৎ তোমরা যদি এ ধরনের কোনো কথা পাও, পাঁচটার মধ্যে কাজটি শেষ করে ফেলবো, পাঁচটার মধ্যে এটা সম্পন্ন হয়ে থাকবে, তাহলে তার আগে বাই দিবে। আর যদি তোমরা ব্যাপ্তি পাও তাহলে ডিউরিং বসাবে, অথবা ইন অথবা ওই দিন বসাবে। আজ এ পর্যন্তই। বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও, লাইক দাও, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে অপেক্ষা করো আমাদের পরবর্তী ক্লাসের জন্য।